পরমার্থ প্রসঙ্গ বিগত দিন আমরা যেখানটায় শেষ করেছিলাম সেইখান থেকে আমরা শুরু করব। পূজনীয় মহারাজের 74 নম্বর সূত্রটি আমরা শেষ করেছিলাম। সেখানে বলা ছিল যে প্রশ্নটা আপনারা সবসময় করে থাকেন, সংসারই আমাদের কি কিছু আশা আছে? যেন সংসারই যেন সেই পুরনো দিনের অচ্যুতের মতো, যে সংসার যেহেতু করে ফেলেছেন আর আপনাদের যেন কোনো আশা নেই, যাবতীয় আশা আর শ্রীরামকৃষ্ণের মানে পাওয়ার অফ অ্যাটর্নি শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছেন শুধু তার সন্ন্যাসীদের জন্য, সন্ন্যাসীরা শ্রীরামকৃষ্ণকে যেন ট্যাঁকে পুড়ে রেখেছেন এরকম অবস্থা। সংসারই আমাদের কি কিছু আশা আছে? কেন থাকবে না? খুব আছে। ভগবান কি কেবল সন্ন্যাসীদের? সকলেই তার সন্তান। সন্ন্যাস সংসারে কে নেই? আমাদেরও তো সংসার আছে, দেখো না, এই তোমরা সব আছো, তোমাদের জন্য ভাবতে হয়, মঠ মিশনের সাধুদের জন্য ভাবতে হয়, ঠাকুরের কাজের জন্য ভাবতে হয়, দুঃখ দারিদ্র সুখ দুঃখের কথা শুনতে হয় এবং তাতে মনে কষ্ট হয়। তবে প্রভেদ এই, আপনার জন্য আর পরের জন্য ভাবনা, বিদ্যার সংসার আর অবিদ্যার সংসার। সংসারে থাকো ক্ষতি নেই, সংসারে থাকো ক্ষতি নেই, তবে সংসার সংসারে না পেয়ে বসে। বাইরে সংসার থাকুক, সংসারের কর্তব্য সব করে যাও, কিন্তু অন্তর অন্তরে যেন ত্যাগের ভাব, নিষ্ক্রিয় নির্লিপ্ত ভাব থাকে। এটা হচ্ছে আমাদের শেষ যে সূত্র যেটি আমরা পড়েছিলাম সেইটির এখানে বলা আছে। আমাদের এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, আমরা অনেক সময় ভুলে যাই। আমরা মনে করি যে সংসার করেছি মানে আমাদের আর কোনো স্বাদ নেই। আসল হচ্ছে, এই কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন, এই এসেছিলেন, তিনি জিজ্ঞেস করছিলেন আপনারা ননভেজ খাবার খান? তিনি খুব হতাশ হয়ে পড়েছেন আমাকে দেখে, যে আমরা মাছ টাছ খাই আর কি। তা আমার মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি ঘুরে বেড়ায়। তখন আমি বললাম, স্বামীজি আমাদের সব রকম কিছু খেতে বলেছেন, বলেছেন মনটাকে ননভেজ করতে। এই মনটাকে ননভেজ করাটা খুব জরুরি, আপনি কি খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মনটাকে যদি আপনি ননভেজ না করতে, মনটাকে যদি আপনি ভেজিটেরিয়ান না করতে পারেন, ননভেজ না, আমার ভুল বলছি, মনটাকে যতক্ষণ আপনি ভেজিটেরিয়ান করতে না পাচ্ছেন, যতই ভেজিটেরিয়ান খান আপনার ননভেজ মন সে ভেজিটেরিয়ান ফুড কোনো কাজ দেবে না। এটা আমাদের খুব মনে রাখার ভীষণ 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 প্রয়োজন আছে। আমরা এইখানে গিয়ে শেষ করেছিলাম 75 নম্বর সূত্র থেকে আজকে আমরা শুরু করব। মহারাজ বলছেন সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে, যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও, কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য নিত্য বস্তু এক ভগবানই, যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ শান্তি বা মুক্তি নেই। এমন দুর্লভ মনুষ্য জীবন পেয়ে, এমন সুবিধে পেয়ে তাকে পাওয়ার চেষ্টা না করলে সকলই বৃথা। এই যে গোটা জিনিসটা, এটার তিনটে ভাগে ভাগ করা রয়েছে। সংসারের প্রতি আমাদের কেমন দৃষ্টি থাকা দরকার সেটা তিনি বলছেন। সংসারের প্রতি আমাদের দৃষ্টি থাকা এরকম থাকা দরকার, সংসারকে যেন আমরা এরকমভাবে দেখতে পাই যে সংসারটা যেন একটা দীর্ঘ স্বপ্ন। রাত্রিরে শুয়ে আমরা স্বপ্ন দেখি, সুইজারল্যান্ডে চলে গেছি, বেশ বরফে ঘেরা পাহাড়, সেইখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর পারলে বোধহয় সঙ্গে ওই যে আমাদের কি বেশ বলে রোজা জানে মান ইয়ে ওই গান গাইছি, সমস্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের নানা রকম কিছু করছি। এটা যেন আমাদের যেরকম আমরা স্বপ্ন দেখি, এইরকম সংসারটাকে একটা দীর্ঘ স্বপ্ন বলে মনে করি। দীর্ঘ স্বপ্ন মানে আনএন্ডিং, যে স্বপ্ন কখনো শেষ হবে না। যে সকালবেলা শুভ স্বপ্ন দেখলেন আপনি, শুনলেন আপনি, স্বপ্নে দেখলেন আজকে আপনি কোন বানেগা করোড়পতিতে বসেছেন এবং সেখান থেকে 7 কোটি টাকা জিতেছেন, সকাল হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন সেই সুখ স্বপ্নের রেশ আপনার কাছে থেকে যাচ্ছে, কিন্তু আপনি সে কিছুতেই তার থেকে ভেঙে আসতে চাইছেন না। একটা দীর্ঘ, যেন একটা দীর্ঘ কিছু, একটা স্বপ্ন যেটা কখনো শেষ হবে না, এই রকম একটা বোধ নিজের মধ্যে জাগিয়ে রাখবে। তাই বলছেন সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানতে হবে সংসার। এটা হচ্ছে প্রথম কথা। কিরকম না, যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও। আমরা যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নটাকে সত্য বলে আমরা যেরকম এগিয়ে যাওয়া সেরকমই করি, আমরা কখনো নিজেরা মাঝখান থেকে ভেঙে বেরিয়ে আসি না। স্বপ্ন দেখছি,
ভেঙে বেরিয়ে আসি না, কারণ সে ভেঙে বেরিয়ে আসার সাধ্য আমাদের থাকে না, সেটা আমাদের হাতের মধ্যে থাকে না। ঠিক সেই রকমভাবে সংসার থেকে জোর করে বেরিয়ে আসা যায় না। আমরা সংসার করেছি, সংসারে অনেকের সঙ্গে জুড়ে আছি আমরা, আপনার ইচ্ছে না হলেও অনেক সময় কর্তার গল্প শুনতে হয়, আপনার ইচ্ছে না হলেও গিন্নির গল্প শুনতে হয়। যেরকম কালকে একটা খুব একটা ইয়ে চলছিল, একটা ইমোজি ঘুরে বেড়াচ্ছিল সারা ফেসবুক জুড়ে, যে সরকারের সঙ্গে স্বামীর সম্পর্ক কি, সরকারের সঙ্গে স্বামীর সম্পর্ক মানে মিল কোথায়। বলছেন যে মিলটা হচ্ছে এই, তারা সরকার যেরকম সব কথা শোনেন, আশ্বাস দেন, কিন্তু কখনো সেই প্রত্যাশা পূর্ণ করেন না, সেটাকে কখনো কাজে মানে ইফেক্ট দেন না। ঠিক সেই রকম স্বামীরাও তাই, সব কথা শোনেন, সব যা যা আপনি দাবি করছেন সমস্ত কিছু মেনে নেবেন, কিন্তু সেই সব দিয়ে সেই দাবিটাকে কাজে পরিণত করা যায় না। এইগুলো এইগুলো সব থাকে, এইগুলোকে আমরা ফেলে যেতে পারি না, ফেলতেই পারি না। তাই বলছেন সংসারটাকে একটা দীর্ঘ স্বপ্নভাবে নিতে হবে, যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও। এই যতক্ষণ সংসারের মধ্যে আছি তখন সেটা সংসারটাকে সত্য ভেবে নিজের কর্তব্য করে যাও। ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, নিজেকে মনে করো যেন তুমি রয়েছ, তুমি একজন নিজেকে মনে করো যে বড়লোকের বাড়ির দাসী, সে সমস্ত কিছু কাজকর্ম করে কিন্তু কোনো কিছুইতেই কোনো কিছুতেই তার কোনো অধিকার নেই। সে বলে আমার রাম আমার ইয়ে, কিন্তু সে মনে মনে ভাবে যে এরা আমার কেউ নয়। এই বোধটা ব্যবহারিক দিক দিয়ে সেটাকে সত্য জেনে সেটাকে এগিয়ে যাওয়া, আর যতক্ষণ আছে সেটা নিজের কর্তব্য করে যাওয়া। কিন্তু এটাও জানবে, কিন্তু মনে মনে এই বোধটা জাগিয়ে রাখা, ত্রিকালে সত্য নিত্য বস্তু এক ভগবানই, যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ চরম শান্তি চরম মুক্তি নেই। চরমটাকে একবার ব্যবহার করেছেন, কিন্তু এটা দ্বিত্ব অর্থে তিনভাবে তিনটেতেই আছে, চরম সুখ চরম শান্তি এবং চরম মুক্তি নেই। আমরা যেন মনে করে না থাকি যে আমরা সবটাই হয়ে যাবে, ভগবানকে আমাদের ভগবানের সাথে আমরা অবশ্যই থাকব, কিন্তু এটা যেন আমাদের খুব পরিষ্কার করে থাকে, এই বোধটা যেন আমাদের কাছে খুব পরিষ্কার করে থাকে যে আমাদের যাই হোক না কেন এই ভগবানই একমাত্র সত্য, আর বাকি আর কোনো কিছু সত্য নয়। সোনার গয়না ভালো দামি বাড়ি কোনোটাই কিছু সত্য নয়, একমাত্র ঈশ্বর হচ্ছে সত্য। মৃদুলনাথ প্রশ্ন করেছেন কত নম্বর সূত্র পড়ছেন, আমি আগেও বলেছি, তা এখন আরেকবার শুনে নিন, 75 নম্বর সূত্র আমরা পড়ছি। বলছেন এর পরেরটা কিন্তু খুব অ্যালার্মিং কথা বলছেন, বলছেন এমন দুর্লভ মানব জীবন, কেন দুর্লভ মানব জীবন, কারণ অনেক রকমের হয়ে যাওয়ার পরে তবে আমরা এই দুর্লভ মানব জীবনটি পাই, এটা খুব সুলভ নয়, খুব সহজে পাওয়া গেছে এরকম নয়। আমরা যদি মনে করি যে এই জন্মে মানব জীবন পেলুম, ওই বলি না জন্ম জন্মের স্বাদ আছে, এই জন্মে ক্লাসের সময় যত খুশি হাই তুলে নিই, পরের বারের ক্লাসে আর এতটুকু হাই তুলবো না, আমরা যদি মনে করে নিই যে এরকম হবে তা কিন্তু নয়। কিন্তু এই প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি মুহূর্ত আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেইখানে যদি আমাদের এতটুকু সিরিয়াসনেসের অভাব হয় তাহলে কিন্তু আর আমরা এই জীবনকে খুঁজে পাবো না। ভেবে দেখুন এই ক্লাস শুরু হয়েছিল 11-10-11 মিনিট আগে, আপনারা যদি আমাকে 1.5 কোটি টাকাও দেন ফি দেন, তাও কিন্তু আমি ওই 11 মিনিট আপনাদের ফিরিয়ে দিতে পারবো না। যে মুহূর্তটা বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তের যদি ব্যবহার না করি তাহলে আমরা ঠিকমতো এটা কাজে লাগাতে পারবো না। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন যে জীবন হচ্ছে, 1 জানুয়ারি একবার আমরা ওনার কাছে যেদিন যখন গেলাম, 2 জানুয়ারি গেলাম, উনি আমাদের সকলকে একটা করে ক্যালেন্ডার প্রেজেন্ট করলেন, সেই ক্যালেন্ডারে ঠাকুরের ছবি ছিল, তলায় ডেট ক্যালেন্ডার, যত ব্রহ্মচারীরা আমরা আছি আমাদের সকলকে একটা করে প্রেজেন্ট করলেন, এবং প্রেজেন্ট করার পর তিনি আমাদের বললেন এর অর্থ এই, তোমাদের হাতে একটা সময়ের নির্ঘণ্ট তুলে দিলাম, খুব ভালো করে দেখো সব শুদ্ধ 365টা দিন আছে, জীবনের এই এক একটা বছর হচ্ছে এরকম 65 এমন একটা গাছ যেখানে 365টা পাখি আছে, রোজ একটা পাখি সেই গাছ থেকে নেমে আসবে, তোমাকে তার নাচ গান শোনাবে, দিন শেষ হলে সেটা উড়ে চলে যাবে অনন্তের উদ্দেশ্যে, তুমি আর কোনো দিন তাকে ফিরে পাবে না।
অতএব এই প্রত্যেক দিনে সেই পাখির নাচ গানের সঙ্গে নিজেকে উপভোগ করো, নাচ গানকে উপভোগ করো, অর্থাৎ জীবনটাকে ব্যবহার করো। বলছেন এই কারণে তোমাদের হাতে এই ক্যালেন্ডার তুলে দিচ্ছি, এই ক্যালেন্ডার যেন তোমাদের সবসময় মনে করিয়ে দেয় যে অনন্ত জীবনের মধ্যে তোমরা খানিকটা যেন একটা একটা একখণ্ড মানুষ হয়ে আছো। এটা হচ্ছে কথা। মহারাজ বলছেন এমন দুর্লভ মানব জীবন পেয়ে, এমন সুবিধে পেয়ে তাকে পাওয়ার চেষ্টা না করলে সকলই বৃথা। এমন সুবিধা পেয়ে মানে এই যে ভগবানকে ডাকার যে নানা ইচ্ছে এইগুলো আমাদের ভেতরে জেগেছে, এটা হচ্ছে মহাসুবিধা। এটা সবসময় জাগে না, সব জন্মে জাগে না। দেখবেন যখন আমাদের জীবনটা, আপনারা প্রায় তো প্রত্যেকেই প্রায় চল্লিশ ঊর্ধ্ব, আপনারা যদি একটু একটু রিমাইন্ড করে দেখেন জীবনের কুড়ি বছর আগে, তখন কিন্তু জীবনটাকে আপনারা এইভাবে দেখেননি আজ যেভাবে দেখছেন। মনে হতো যেন একটা ভারী সুন্দর সংসার হবে, যেরকম হিন্দি বাংলা সিনেমায় উত্তম সুচিত্রা দেখি, এরকম একটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই জাতীয় কিছু একটা হবে, একটা স্বপ্নময় জীবন হবে। কিন্তু যত জীবন পেরিয়েছে তখন মনে হয়েছে জীবনটা স্বপ্নময় নয়, এই স্বপ্নের পেছনে একজন বাস্তব মানুষ আছে, তাকে খোঁজা খুব প্রয়োজন। এই যে খোঁজার ইচ্ছেটা আমাদের ভেতর জাগছে, এটা কিন্তু গরু ছাগল গাধার ভেতরে জাগে না, এটা মানুষের ভেতরে জাগে। তাই বলছেন এমন সুবিধা পেয়ে, মানব জন্মের সুবিধা পেয়ে, শুধু তাই নয় ভগবানকে ডাকবার ইচ্ছা এইটা জেগেছে, তাকে পাওয়ার চেষ্টা না করলে সকলই বৃথা। যদি আমরা সেইটিকে কাজে না লাগাই, নিশ্চিত নিশ্চিত করে জানবেন যে সব কিছু বৃথা। ৭৬ নম্বর সূত্র, নিজের মনের মধ্যে যতক্ষণ সংসার আছে, বিষয় বাসন আছে, আসক্তি আছে, ততক্ষণ বাইরে ত্যাগ করলে বিশেষ লাভ নেই। বাইরে ত্যাগ করে যেখানেই পালাও, বনে পর্বতে গুহায়, সংসার সঙ্গে সঙ্গে যাবে, কোনো না কোনো রকমে তোমায় ছলনা করবে এবং নূতন নূতন বন্ধনে ফেলবে। গৃহী হও বা সাধুই হও, আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য না থাকলে, আদর্শকে দৃঢ় মুষ্টিতে এঁটে ধরে না থাকলে পতন অনিবার্য, কেউই তোমাকে রক্ষা করতে পারবে না। এটার ভেতরও ভারী সুন্দর কথা, নিজের মনের মধ্যে যতক্ষণ সংসার আছে। শ্রীরামকৃষ্ণদেবের একটি বিখ্যাত কথা আছে, কথাটা কি, তিনি বলছেন সংসারী নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার ভেতরে প্রবেশ করতে না পারে। সংসারী সংসারের ভেতরে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যেন সংসারীর ভেতরে প্রবেশ না করে। জলের নৌকা জলে চলবার জন্যই, তাই জল থেকে তাকে বিচ্ছিন্ন করে দিলে সে কিন্তু চলতে পারবে না। কিন্তু দেখবেন প্রত্যেকটি নৌকা চলার জন্য জলে খানিকটা জল, এই প্রত্যেকটি নৌকা চলার জন্য খানিকটা জল নৌকার মধ্যে ঢুকিয়ে দেয়। দেখবেন নৌকার নিচের দিকে তাকিয়ে দেখবেন সবসময় কিছুটা জল আছে। আপনারা যারা গঙ্গা বেলুড় মঠে যাওয়ার সময় আগেকার দিনের পুরোনো নৌকায় গিয়েছেন, তারা অবশ্যই লক্ষ্য করবেন ওদের একটা ওই টিউবওয়েল আছে, হ্যান্ডপাম্প আছে, সেটা দিয়ে মাঝে মাঝে এরকম টিপে টিপে ওরা জল বার করে। ওই অতিরিক্ত জল গেলে নৌকা ভারী হয়ে যাবে, নৌকা ডুবে যাবে, নৌকা জল ছাড়া থাকতেও পারবে না, কিন্তু অতিরিক্ত জল নিলে নৌকার ক্ষতি হবে। ঠিক সেই রকম আমরা সংসার ছেড়ে কোথাও পালাতে পারবো না, যেখানেই যাব সংসারকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু এইটা যে আমার 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 আমার, এই যে সংসারী জীবনের এই যে আমার আমার, এটি থেকে আমাদের বাইরে যেতেই হবে। এ থেকে যদি না যেতে পারি তাহলে কিন্তু কোনো কিছু হবে না। বলছেন বাইরে ত্যাগ করে যেখানেই পালাও, বনে পর্বতে গুহায়, সংসার সঙ্গে সঙ্গে যাবে। আমরা ভাবলুম যে না, এইবার আমার মনে আছে আমরা কলেজে যখন পড়ি তখন দীক্ষা হলো, দীক্ষার পরের দিন কলেজে, সেদিনকে কলেজ যাইনি, আমার তো মর্নিং কলেজে পড়তাম, দীক্ষার পরের দিন কলেজে যখন গেলাম বন্ধুরা জিজ্ঞেস করলো কী রে মাথা টাথা কামালি না, মানে কিছু একটা শো না থাকলে বোঝা যাবে না যে আমি ধর্ম আচরণ করছি। দেখবেন আপনারা বাড়িতে যেমন খুশি পোশাক পরুক না কেন, যখন আপনারা মঠে যান ইউ আর অল ওয়েল ড্রেসড, আপনারা জানেন কি পরে যেতে হয়, সাদা লাল পেরে কাপড়, হালকা কালারের প্যান্ট শার্ট, এই সমস্ত পরে আপনারা যাবেন। সংসার আমাদের ভক্ত সাজতে হবে না, আমাদের ভক্ত হতে হবে, এটা হচ্ছে মূল কথা। আমরা সাজতে গিয়ে অনেক সময়
সাজটা আমাদের এত বেশি হয়ে যায় যে আমরা ঠিক মতো ভক্ত হয়ে উঠতে পারি না, মনের ভেতরে সেই সংসারটাকে সঙ্গে করে নিয়ে চলতে থাকি। তাই বলছেন যে সংসারটাকে ত্যাগ করতে হবে, সংসারের বাসনাটাকে ত্যাগ করতে হবে। আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন বাইরে যখন যান তখন মনে হয় আহা এখন সকালবেলা কর্তাকে ছেড়েই হয়তো গিয়েছেন, লেডিস গ্যাং গেছেন আপনারা, সবসময় মনে থাকে মনে হা কর্তাকে কে খেতে দিল গো, বোধহয় সকালে উঠে ব্রেকফাস্ট খাইনি। দেখুন সংসারকে আপনি বয়ে নিয়ে যাচ্ছেন, আমি বলছি না যে এটা খারাপ, কিন্তু ওই ব্যবস্থাটিকে বয়ে নিয়ে গেলে আপনি সমস্ত মনটা ভগবানকে দিতে পারবেন না। পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের একটা কথা বলতেন, হয়তো শুনতে খুব খারাপ লাগবে তবু বলি এই কথাটা তিনি আমাদের বলতেন, বলতেন এই যে মন হচ্ছে ভগবানকে ডাকার হচ্ছে জায়গা, মনের বাজে খরচ করতে নেই। কোনো একটা মানুষ বা কোনো একটা বিষয়বস্তু আপনার মনের ভেতরে খটখট করছে কিন্তু আপনি ভাবছেন আহা আমি যদি বলি লোকটা আমাকে খারাপ ভাববে, মা বলেছেন কখনো খারাপ কথা বলতে নেই। আত্মস্থানজি বলতেন এটি তুই রোজ ভাববি আর রোজ তোর মনের খানিকটা অংশ ক্ষয় হয়ে যাবে, অথচ বলে দিলে দেখবি তোর মনের ভারটা কেটে গেল আর তুই অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি সহজে ভগবানকে চিন্তা করতে পারবি। উনি বলতেন মন হচ্ছে ভগবানকে ডাকার জায়গা, সেই মনকে কখনো কোনো অবস্থাতে বাজে খরচ করতে নেই। আমরা বেশিরভাগ সময় মনের বাজে খরচ করে ফেলি, এর থেকে আমাদের কিন্তু সাবধান হতে হবে। তাই বলছেন যে বাইরে ত্যাগ করলে হবে না, ত্যাগটা যেন ভেতরে আসে, মনের ভেতর থেকে যেন ত্যাগটা আসে, অন্যের বেদনা আমি যেন অনুভব করতে পারি। কেউ একজন মারা গেল দেখবেন আমাদের একবারে ইদানিং তো ফেসবুকে RIP রেস্ট ইন পিস অজস্র RIP টক 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 করে RIP আসতে থাকলো, কিন্তু আমরা কতজন সত্যি সত্যি সেই মানুষটার জন্য প্রার্থনা মনে মনে অনুভব করি যে তিনি যেন শান্তিতে বিশ্রাম করুন। মনে আছে কয়েকদিন আগে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি ঈশ্বরী চলে গেছিল, সেবা প্রতিষ্ঠান থেকে কেউ আমাকে একটা ছবি পাঠিয়েছিল, মাতাজিকে অন্তিম যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে, উনি এমনভাবে ঘুমিয়ে আছেন, এমনভাবে ওনার মুখখানা এত সুন্দর হয়ে আছে, মনে আছে ছোট্ট শিশু যেরকম মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন, প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির মুখখানি দেখে তেমনটি মনে হলো। একদিন ওই তারপরেই কয়েকদিন বাদে নিবেদিতা স্কুলে একজন মাতাজির সঙ্গে আমার কাজের প্রসঙ্গেই কথা হচ্ছিল, তখন আমি বললাম মাতাজি আমি সেদিনকে দেখলাম বেদান্ত প্রাণা মাতাজির ছবি, মাতাজিকে দেখে মনে হচ্ছিল যেন একবারে মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কি সুন্দর ঘুমটা, মনে হচ্ছে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো কোনো কিছু কিছু কষ্ট দিচ্ছে না তাকে। উনি বললেন তুমি দেখেছো, বাহ তুমি অনুভব করতে পেরেছো, বাহ খুব সুন্দর, এই যে নিশ্চিন্তে আমরা মায়ের কোলে বসে আছি এই বোধটা আমাদের ভেতরে জাগা দরকার। মাকে গ্রহণ করেছি, মা মাকে গ্রহণ করেছেন, আমি মাকে গ্রহণ করেছি, এই বোধটা জাগা দরকার, এই বিশ্বাসটা থাকা দরকার আমি ছাড়াও এই জগৎটা চলবে। আপনারা অনেক সময় ভাবেন যে আমি ছাড়া কেমন করে চলবে, কখনো ভাবেন এইটা? এক্ষুনি যদি আপনি মারা যান তাহলে আপনাকে ছাড়া জগৎটা কেমন করে চলবে? আপনি আমাদের এই যে এক্সিস্টেন্সটা, এই যে নিজেকে আমিকে বিরাট করে দেয়, এটাই আমাদের সদ্য সর্বনাশের মূল কারণ। প্রবুদ্ধ ভারত পত্রিকায় কয়েক বছর আগে একটা সুন্দর লেখা বেরিয়েছিল, সেখানে শেষকালে একটা কবিতা লেখা আছে, কবিতাটি ছিল এই যে একটি জলের বালতির ভেতরে, একবারে ভরা জলের বালতি, তার ভেতরে তুমি হাত ঢুকিয়ে এপার ওপার করো, জলের ভেতরে হিল্লোল কল্লোল সমস্ত কিছু উঠবে, তারপর এক সময় সঙ্গে সঙ্গে হাতটাকে তুলে নাও, প্রথমে একটু হিল্লোল কল্লোল থাকবে, তারপরে ধীরে ধীরে শান্ত হবে, একটা সময় জলের বালতি একেবারে শান্ত হয়ে যাবে। বলছেন এই জগতে কেউ আমরা প্রয়োজনীয় নই, একমাত্র ঈশ্বরই হচ্ছে প্রয়োজনীয়। আমরা নিজেদেরকে প্রয়োজনীয় করে মুশকিল করে ফেলি। সেই গল্প আছে না, পিসি অনেকদিন পুকুর ধারে যায়নি, জিজ্ঞেস করলো পিসি তোমাকে অনেকদিন পুকুর ধারে যেতে দিনি, বলছে আর বাবা আমার ইয়ে ভাইপোর বিয়ে ছিল, সেই গায়ে হলুদের তত্ত্ব থেকে ফুলশয্যার সেই খয়েরের বাগান অবধি, আমি ছাড়া কি আর কিছু হয়? খুব ভালো করে আয়নায় নিজেকে লক্ষ্য করে দেখবেন, আমি ছাড়া কিছু হয় না এই বোধেই আমরা যেন মেতে আছি, আমি ছাড়াও হয়, আমার যাকে ছাড়া চলে না আমরা তাকে গৌণ করে দিয়ে আমিকে খুব ইম্পর্টেন্ট করে ফেলি। তাই বলছেন কোনো না কোনো রকমে তোমায় ছলনা করবে, নূতন নূতন বন্ধনে বেঁধে ফেলবে,
রোজ একটা করে বন্ধন, ওকে ছেড়ে আমি ছাড়, আমি চলে গেলে ও কি করবে, আপনি চলে গেলে ও ভালোই করবে। গৃহী হও বা সাধুই হও, আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য না রাখলে, আদর্শকে দৃঢ় মুষ্টিতে এঁটে ধরে না থাকলে পতন অনিবার্য। আপনি যে পথেই থাকুন না কেন, আপনার আদর্শকে যেন আপনি ঠিকঠাক করে রাখতে পারেন। আদর্শ কি না, আমরা ভগবানকে ডাকবো এবং ভগবানকে কেন্দ্র করে একটি সংসার জীবন যাপন করব, এইটিকে আমাদের ভেতরে জাগিয়ে রাখা। আমরা বহু সময় ভুলে যাই এই কথাটা, কিন্তু এইটি ভুলে গেলে আমাদের চলবে না, এটি ভুলে গেলে পতন অনিবার্য, কেউ আমাদের রক্ষা করতে পারবে না। 77 নম্বর, সর্বদা সজাগ থাকবে, নিজের মনকে কখনো বিশ্বাস করবে না, হাজার উচ্চ অবস্থা লাভ করলেও নিজেকে জিতেন্দ্রিয় মনে করবে না। কারণ তখনও পতন হতে পারে। পাপ সূক্ষ্মভাবে কখনো ধর্মের রূপ ধরে, কখনো দয়ার রূপ ধরে, কখনো বন্ধুর রূপ ধরে তোমায় ভুলিয়ে বশ করবার চেষ্টা করবে, কখনো নিজেকে হারিয়ে ফেলবে, বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে তখন হয়তো ফেরা অসাধ্য হবে। এটা আমাদের একবারে সবার, আমার আপনার সবার জীবনের এটি একটি অন্যতম গল্প, এটা আমাদের মনে রাখা খুব প্রয়োজন। সর্বদা সজাগ রাখবে, দেখবেন দেবী দুর্গার হাতে একটা ঘণ্টা আছে, দেখবেন অনেকগুলো 10টা অস্ত্রের মধ্যে একটি অস্ত্র হচ্ছে ঘণ্টা। ঘণ্টার মন্ত্রে বলা আছে, হীনস্তি দৈত্যতে জানসি স্বনেন পূর্যয়া জগত সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্যো না সুতানিব। হীনস্তি দৈত্যতে জানসি, হীনস্তি শব্দের অর্থ হচ্ছে কম করা, দৈত্যতে জানসি যখন স্বনেন পূর্যয়া, স্বন শব্দের অর্থ হচ্ছে আওয়াজ, শব্দ, ঘণ্টার শব্দ যখন বাজতে থাকে তখন আমাদের সে কী হয়, দৈত্যদের তেজ সে হরণ করে। দৈত্যটাকে, দৈত্য আলাদা করে কেউ কিন্তু নেই, দৈত্য আপনার ভেতরেই বিরাজ করছে, আমার ভেতরেই সেই দৈত্য বিরাজ করছে, এটা আর কেউ নেই, দৈত্য আমার ভেতরে রয়েছে। তাই বলছেন দৈত্য নিজের ভেতরে, ওই যে ঘণ্টাটা কী করে, ঘণ্টাটা আমাদের সতর্ক করে দেয়, অ্যালার্টনেস। ইংরেজিতে, এই বাংলাতে একটি ভারী সুন্দর কথা আছে, অতন্দ্রতা, ঘুমিয়ে না পড়া, সবসময় অ্যালার্ট হয়ে থাকা। ঠিক সেই রকম নিজের আদর্শ সম্পর্কে সবসময় অ্যালার্ট হয়ে থাকতে হবে। আমরা বেশি অ্যালার্ট হয়ে যাই, সেইটা হচ্ছে আমাদের মুশকিল। আমরা দেখবেন নরেন্দ্রপুরে দেখতাম, সে জপ ধ্যান করার সময় ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছে, মানে ভগবানকে ডাকতে হবে এটা কিছু মনে হচ্ছে না, কিন্তু যেন সেই এরকম করে আছে। নিজের শরীরকে সুস্থ করে জপ করতে বসুন, নিজের আদর্শের প্রতি, নিজের আদর্শের প্রতি একনিষ্ঠ হন, তাহলে দেখবেন সমস্ত কিছু কাজ ঠিকঠাক মতো চলবে। ওভার অ্যালার্টনেস দরকার নেই, অতন্দ্রতা দরকার আছে, প্রতি মুহূর্তে মনে থাকার দরকার আছে যে এই আদর্শ থেকে যদি আমি সরে যাই তাহলে কখনো আমরা ঠিক জায়গায় থাকব না। নিজের মনকে কখনো বিশ্বাস করবে না, কারণ মন ভীষণ পাজি, মন আমাদের সব সময় আমাদের নিচে নিয়ে যায়। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথা পড়ছিলাম, সেখানে একজন লিখছেন, আমি নামটি ভুলে গেছি, তিনি মাতাজির সঙ্গে কাশীতে একসঙ্গে থাকতেন, আপনারা জানেন কিনা জানি না, মাতাজি 27 বছর ধরে এতে ছিলেন, কাশীতে ছিলেন। 1927 সালে তিনি শোনেন যে সারদানন্দ মহাপুরুষ মহারাজের একটি দিব্য দর্শন হয়েছে, তাতে মহাপুরুষ মহারাজ শুনছেন যে সারদানন্দজি নাকি বলছেন যে মহারাজ আমি কাশী যাত্রা করলাম। ভারতী প্রাণা মাতাজির মনে হলো তাহলে তিনি কাশীতে গেলে মহাপুরুষ মহারাজের সঙ্গে অবশ্যই তার দেখা হবে, এই বোধটি তার হলো। তিনি রওনা দিলেন, কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন। 1927 সালের খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে তিনি যান, এবং 1954 সালে যখন শারদামঠ তৈরি হয় তখনই তিনি ফিরে আসেন, তার আগে পর্যন্ত আসেননি। আপনারা যদি তার ছবিটি দেখেন, শেষ বয়সের ছবি, দেখলেই বুঝতে পারবেন অসাধারণ সুন্দরী ছিলেন। 27 বছরের কন্যাটি যখন যাত্রা করেছিলেন তখন কিন্তু তিনি সত্যি সত্যি খুব সুন্দরী ছিলেন। সমস্ত কিছুকে উপেক্ষা করে,
শুধু ভগবানকে কেন্দ্র করে কেমন করে বাঁচতে হয়, ওই এক কন্যা আমাদের জীবন দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের চোখের সামনের উদাহরণ। তা তার সঙ্গে থাকতেন এই একজন ভদ্র মহিলা, তিনিও পূজনীয় মহাপুরুষ মহারাজের আশ্রিতা ছিলেন, তিনি থাকতেন। কাশিতে ভীষণ গরম, তিনি বলছেন একদিন আর গরম সহ্য করতে না পেরে সেদিনকে তিনি জপ করবেন না বলে ঠিক করেছেন। তিনি ভারতী প্রাণা মাতাজিকে বলছেন আজকে আর জপে বসবো না, বড্ড গরম। বলছেন তিনি নির্লিপ্ত মুখে আমাকে বলতে থাকলেন গরম কিসের গো, গরম তো থাকবেই, তাই বলে জপ করবে না, একটা গামছা, একটা ভিজে গামছা জড়িয়ে জপ করতে বসে যাও। এই তো হচ্ছে সময়, জীবনের এই তো হচ্ছে সময়, এরপর তো আর এরকম সময় পাবে না। তিনি এই ভারতী প্রাণা মাতাজি জপের নিষ্ঠা সম্পর্কে বলতে গিয়ে এটা কথা বলছেন। দেখুন, আমরা যদি মনকে ভাবি যে না আজকে বড্ড গরম, আজকে মাথাটা ঝিনঝিন করছে, টিনটিন করছে, আজ আর থাকবে না, আজকে বাড়িতে জোর পার্টি আছে, খুব রুটি আর রোগান জুস খাবো, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের আর, আমরা একটু একটু করে আমাদের আদর্শ থেকে নেমে যেতে থাকবো, আমরা বুঝতে পারবো না। মন আমাদের নানাভাবে ভুল বোঝায়, মন আমাদের নানাভাবে নিজের আদর্শ থেকে সরিয়ে নেয়। অতএব নিজের আদর্শ নিষ্ঠ থাকবেন এবং নিজেকে মন প্রাণ উজাড় করে নিজের আদর্শের প্রতি খেয়াল রাখবেন, নাহলে একটা সময় অবশ্যই বুঝতে পারবেন কিন্তু তখন সময় পেরিয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, দেখবেন কোনোভাবেই আপনি আর তাকে লক্ষ্য করতে পারবেন না, আপনি আর তাকে সেই সময়টাকে আর ফিরে আনতে পারবে না। পূজনীয় সুকুমার মহারাজ, আপনারা অনেকেই দেখেছেন শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের, বড় মন্দিরের পূজারী, তাকে আমি সারাটা জীবন গত 30-40 বছর ধরে দেখছি, 30 বছর ধরে তাকে দেখেছি, রোজ কিছু না কিছু তিনি পাঠ করে চলেছেন। সকালবেলা ওনার গলার ভারিটা ওরকম, তো উনি এক মন্দির থেকে আরেক মন্দির যেতে করে কিছু না কিছু পড়তে পড়তে যেতেন। একদিন যখন ট্রেনিং সেন্টারে আছি, তামাক সাজি জিজ্ঞেস করলুম, রোজ এইসব নতুন নতুন মন্ত্র কেন পড়ছেন, আপনার তো অনেক মুখস্থ আছে। তিনি বলছেন, না রে, একটা সময় আসবে জীবনে সব কিছু অচল হয়ে যাবে, কানে শুনতে পাবি না, চোখে দেখতে পাবি না, হাত পা কিছুতেই চলবে না, সারাক্ষণ জপ ধ্যানও করতে পারবি না, কিন্তু মনটাকে যদি ভগবান কেন্দ্রিক করে রাখতে চাস তাহলে কিন্তু এই ত্যাগ তপস্যা, এই তপস্যাগুলো জানা, এই স্তবস্তুতিগুলো জানা খুব জরুরি, এগুলোকে সব সময় ভগবানের দিকে নিয়ে যাবে। দেখবেন যদি আমাদের কাছে কোনো রকম ভালো স্টক না থাকে, আমরা কিন্তু স্টকলেস হয়ে ঘুরে বেড়াবো, আলফাল জিনিসের মধ্যে সময় নষ্ট করব। 78 নম্বরে সূত্রে বলছেন, বরং বিবাহ করে গৃহস্থ হওয়া ভালো, কারণ এও একটা আশ্রম, আত্মার উন্নতি সাধনের একটি পথ, কিন্তু ব্রহ্মচারী ও সন্ন্যাসী কামকাঞ্চনের দাস হলে ইহকাল পরকাল হতে ভ্রষ্ট হয়। সংসার ত্যাগীরা বা বিধবারা জ্ঞানত অখণ্ড ব্রহ্মচারীচর্য পালন করবে, তাতে অসক্ত হলে বিবাহ করে ধর্ম অনুমোদিত নিজের ও পরের, ধর্ম অনুমোদিত নিজের ও পরের কল্যাণের জন্য। সেন্ট পল বাইবেলে বলেছেন, কামাগ্নিতে দগ্ধ হওয়ার চেয়ে বরণ বিবাহ করা ভালো। এই যে খানিকক্ষণ আগে আজকে আমাদের প্রশ্ন শুরু হয়েছিল না, গৃহস্থদের কোনো আছে কিনা, আশা আছে কিনা, এটা কিন্তু একটা খুব বড় কথা। আমরা যে আশ্রমকেই কেন্দ্র করে বাঁচি না কেন, সেই সন্ন্যাস আশ্রম কি গৃহস্থ আশ্রম, সেই আশ্রমের আদর্শের প্রতি যদি একনিষ্ঠ না হই তাহলে কিন্তু আমরা হারিয়ে যাব। আমরা যদি বুঝতে পারি না আমরা এই আশ্রমেতে আমরা থেকে উঠতে পারছি না, তখন আমাদের অন্য আশ্রম যেটি আমাদের ক্ষেত্রে প্রয়োজন সেটি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু একটা ওই একটা কি বলবো, একটা অলীক জীবনযাপন, অলীক ভাবনা নিয়ে জীবনযাপন করার মধ্যে কোনো কৃতিত্ব লুকিয়ে নেই। 79 নম্বর সূত্রে বলছেন, পুরুষ বা স্ত্রী প্রত্যেকেরই কোনো না কোনো অর্থকরী বিদ্যা বা শিল্পাদি শিক্ষা করা একান্ত দরকার, যারা যার দ্বারা নিজে স্বাধীনভাবে খেটে খুঁটে জীবিকার নির্বাহ করতে পারে। পরবশ হওয়া মহাদুঃখকর, জীবনকে দুর্বহ করে, ধর্মকর্ম করা তো দূরের কথা। এটা একটা আরে খুব ভালো কথা বলছেন, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বিদ্যা জানা খুব জরুরি, এটি যদি না জানি তাহলে আমাদের অন্যের ওপর নির্ভর করে থাকতে হয়, এই এই নির্ভরতাটা বোধ হয় আমাদের জন্য ঠিক নয়, সবসময় কিছু না কিছু কাজ করতে হয়।
আমার মনে আছে আমরা যখন বেলুড় মঠে ছিলাম, আমাদের যে প্রভিডেন্ট ফান্ড সেকশন তৈরি হয়েছিল তার সমস্ত বৃদ্ধদের নিয়ে তৈরি হয়েছিল। এরা প্রত্যেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অথবা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার খুব বড় বড় পোস্টে ছিলেন। সেখান থেকে তারা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে এসেছিলেন। তাদের অর্থের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারা বিদ্যাটিকে নিত্য ব্যবহার করতেন। তারা আমাদের সঙ্গে আসতেন, কাজ করতেন। আমি তো পর্চা পড়তেই জানতাম না, কেমন করে পর্চা দেখতে হয়, কেমন করে পড়তে হয়, দলিল পড়তেই পারতাম না। ওরা আমাদের হাতে ধরে শেখাতেন। আমরা দেখেছি কি নিষ্ঠার সঙ্গে ওরা যেরকমভাবে অফিস করতেন, সেই রকম নিষ্ঠার সঙ্গে তারা তাদের কাজ করতেন। এই দুটো থাকা দরকার, হয় স্বেচ্ছা সেবা দিতে হবে অথবা নিজেকে কিছু করতে হবে, এমন বিদ্যা জানতে হবে যাতে কারুর ওপর আমরা নির্ভরশীল না হই, মানসিকভাবে এবং আর্থিকভাবে এই নির্ভরশীল না হই। মায়েদের বিশেষ করে এটা বলা, আপনারা এত বিদ্যা জানেন অথচ যদি একটু বিদ্যাকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কাজে দেবে। সেদিনকে ফেসবুকের একটা ক্লিপিং দেখছিলাম, খুব সম্ভবত শোটি নাম্বার দিদি নম্বর ওয়ান, সেখানে একজন বয়স্ক মহিলা তার সাক্ষাৎকার দিচ্ছিলেন, যিনি শোটি ইয়ে করেন, অর্গানাইজ করেন, তাকে বলছিলেন যে জীবনের একটা অংশে এসে দেখলাম যে ছেলে মেয়ে বা ছেলে বা মেয়ে কেউই আমাকে দেখতে রাজি নয়। তখন মনে হলো আমার দ্বারাতে কি কিছুই করা সম্ভব নয়, সারা জীবন কি শুধু বেকারই কাটিয়ে দিলাম। তারপরে আমি ধীরে ধীরে একটা কাজ শুরু করলাম। কি কাজ? না, সেই বিদ্যাটা তিনি জানতেন, সেটা হচ্ছে রান্না করার কাজ। ওনারই মতো আরও একজন দুজনকে নিয়ে তিনি হোম ডেলিভারির বিজনেস শুরু করলেন এবং ধীরে ধীরে নিজেদের যে খাওয়ার খরচা সেটাকে তারা চালাতে শুরু করলেন। যখন তিনি এই রোজগার করা শুরু করলেন তখন ধীরে ধীরে সংসারেও তার সম্মান বাড়তে থাকলো এবং মানুষজন তার সঙ্গে সমজে কথা বলা শুরু করলেন। আমার এত ভালো লাগছিল, একজন পাঠিয়েছিলেন একটা ছোট্ট ক্লিপিং, সেটা দেখতে দেখতে, সেই ভদ্রমহিলার অনেক বয়স হয়েছে, প্রায় 69 বছর বয়স, কিন্তু কি দৃঢ় প্রত্যয় তিনি। তিনি বলছেন, নাই বা দেখলো ছেলে, নাই বা দেখলো মেয়ে, আমার হাত দুটো, আমার জীবন তো আমাকে ফেলে যায়নি, আমি কেন তাকে ছেড়ে অন্যত্র ভাববো, আমি কেন তাকে ছেড়ে নিজেকে দুর্বল মনে করব। এইটা কথা, আমাদের নিজেদের কিছু বিদ্যা থাকা দরকার যা দিয়ে কিছু অর্থ করি, কিছু শেখানো হয়। নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ থাকাকালীন আমরা 1152টা গ্রামে কাজ করতাম। সেখানকার মেয়েদের বা অল্প বয়সী ছেলেদের আমরা নতুন করে কিছু শেখাতাম না, তারা যে বিদ্যাটা জানতো শুধু সেই বিদ্যাটাই শেখাতাম, শুধু তাতে কেমন করে উৎকর্ষতা আসবে সেই কাজটি শেখাতাম। মেদিনীপুরে জুড়ে মায়েরা অসাধারণ সুন্দর গহনা বড়ি দিয়ে থাকেন, এটা তাদের সহজাত বিদ্যা, এটা তারা তাদের পরম্পরায় বাবা মার কাছ থেকে শিখে এসেছেন। আমরা সেইটার ওপর কোনো রকম নাক গলাতাম না, আমরা শুধু শেখাতাম গয়না বড়ি তৈরি হয়ে গেলে সেগুলোকে 5টা করে বড়ি কেমন করে একটা প্যাকেটের মধ্যে সুন্দর করে ভরতে হয় যাতে একটাও বড়ি না ভেঙে যায়। তারপরে শেখাতাম ওই রকম 10টি প্যাকেট কাগজের টুকরো দিয়ে, তা কাগজের কুঁচো দিয়ে কেমন করে একটা ছোট বাক্সের ভেতর ভরতে হয় যাতে 5টা বা 6টা প্যাকেটের একটাও না ভেঙে যায়। বাড়িতে তৈরি করতেন মায়েরা, আমরা গিয়ে দেখলাম দক্ষিণবঙ্গে, এখানে এসে দেখলাম এই সমস্ত এই গোসা বা ওইসব অঞ্চলে চষি তৈরি করেন। আমরা মায়েদের উৎসাহ দিলাম, আপনারা চষি করুন, প্যাকেটজাত করুন, বিক্রি করব আমরা। তা আমাদের নতুন করে কিন্তু শিখতে হলো না, অথচ তাদের অধীত বিদ্যাকে আমরা কাজে লাগালাম, এই কাজগুলো আমরা করতাম। এই বিদ্যাটা আমাদের জানা খুব জরুরি। এবার তিনি বলছেন, এবার 80 নম্বর সূত্র, গুরুদত্ত মন্ত্রের আপ্রাণ সাধনা, গুরুর উপদেশ জীবনে পালন করবার প্রযত্নই যথার্থ গুরু দক্ষিণা, তার প্রীতি লাভের জন্য, তার প্রীতি লাভের ও নিজের সিদ্ধি লাভের শ্রেষ্ঠ উপায়। এই দুটো ঘটনা আপনারা পড়েছেন বা শুনেছেন, তবু রিপিট করি। পূজনীয় চেতনানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা হয়েছে, তিনি মন্ত্র দীক্ষান্তে স্বামী বোধানন্দজি মহারাজের কাছে এসেছেন। বোধানন্দজিকে বলছেন, আজকে আমার দীক্ষা হয়ে গেল। বোধানন্দজি জিজ্ঞেস করলেন, বোধাত্মনন্দজি বোধহয় ভব মহারাজ, ভব মহারাজ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে তুই গুরুদক্ষিণা দিয়েছিস? হ্যাঁ গুরুদক্ষিণা দিয়েছি। কী দিলি গুরুদক্ষিণা? বলো, অদ্বৈত আশ্রম থেকে 2টো টাকা দিয়েছিল,
এক টাকা দিয়ে ফল মিষ্টি আর ফুল কিনেছি, আর একটা টাকা দক্ষিণায় দিয়েছি। তখন তিনি বলছে, না তুই দক্ষিণা দিসনি। বলছে, হ্যাঁ আমি দক্ষিণা দিয়েছি, একটা টাকা ছিল, ওইগুলো কেনার পর একটা টাকা ছিল, সেটাই দিয়েছি। তিনি বলছে, না তিনি দেননি। উনি বেশ রেগে গিয়ে বললেন, বললে হবে, আমি দিয়েছি আর আপনি বলছেন দেননি। তারপরেও যখন তিনি বলছেন না তুই দিসনি, তখন আমাদের চেতনানন্দজি মহারাজের মনে হলো মহারাজ যেন অন্য কিছু কথা বলতে চাইছেন। তখন উনি শান্ত হয়ে গেলেন। বোধান ভব মহারাজ বলতে থাকলেন, গুরু দক্ষিণা হলো এই, গুরু আমাদের হৃদয়ে মন্ত্রটিকে স্থাপন করে দেন, আমাদের অনুরাগের অশ্রুতে, আমাদের তপস্যার ইয়েতে, তপস্যার উত্তাপে আর ভালোবাসার ঔজ্জ্বল্যে সেটি একটি বৃক্ষে রূপান্তরিত হয়, এবং সেটি মহাবৃক্ষে রূপান্তরিত হলে তাতে বড় বড় সুস্বাদু ফল ফলে। সেই ফলগুলো যখন আমরা গুরুদেবের পাদপদ্মে নিবেদন করি, তখন সেটা সঠিক অর্থে গুরু দক্ষিণা হয়। এই যে বলছেন না, গুরুমন্ত্রের, গুরুদত্ত মন্ত্রের আপ্রাণ সাধনা, মন প্রাণ উজাড় করে সাধনা করতে হবে, এবং উপদেশ পালন করবার প্রযত্নই যথার্থ গুরু দক্ষিণা। এই যে গুরুদেব যে উপদেশ দেন, সেটিকে নিত্য পালন করার চেষ্টা করা। আমাদের ভূতেশানন্দজি মহারাজ কাছে যখন প্রথম যাই, ঘটনা আমি ওনার অনেকবার বলেছি, আপনাদের যদি বিরক্ত হন আর বলবো না। ভূতেশানন্দজি মহারাজকে আমরা গিয়ে দেখলুম যে মহারাজ বিকেলবেলা হাঁটতেন। মহারাজকে মহারাজের ভার্টিগোর প্রবলেম ছিল বলে মহারাজকে ধরে হাঁটতে হতো, খুব সম্ভবত বিকেলবেলাতে সব্যসাচী মহারাজের কুম নিয়ে হাঁটতেন, ধরে হাঁটতেন, আর শিখরেশ মহারাজ থাকতেন এবং সুনীল মলানন্দজি বা অরবিন্দ মহারাজ কেউ একজন পাখার বাতাস করতেন। পরবর্তীকালে একটা ব্যাটারি চালিত পাখা ছিল, সেইটাকে নিয়ে মহারাজের পেছন পেছন যেতেন। আমরা জুলজুল করে দেখতুম আর ভাবতুম, আমাদের কেন একটু গুরুদেবেরকে একটু সেবা করবার সুযোগ দেয় না। তারপরে সেদিনকে মহারাজকে প্রণাম করতে গেছি, তখন মহারাজের পা ছুঁয়ে প্রণাম করতে দেয়া হতো, মহারাজের দুপাশে ভক্তরা আমরা বুঝতে পারতাম। মহারাজকে প্রণাম করে ওঠা মাত্র মহারাজ আমার দিকে তাকিয়ে বলতে থাকলেন, জানো তো অনেকে মনে করে যে গুরুর শরীরে সেবা করলে সেটা গুরুর কাছে যায়। আমি বলি, গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা করতে হয়, তাহলে সেটি গুরুর কাছে পৌঁছয়। একটা নতুন দৃষ্টিভঙ্গি খুলে গেল, শুধু শরীরের সেবা করলে হয় না, গুরু যে মন্ত্র দেন, যে সাধন পথ দেন, সেটির সেবা করতে হয়। এই ঘটনার পরে এই মন থেকে একেবারে ইচ্ছাটা সম্পূর্ণভাবে চলে গেল। তারপরে যখন আমরা সাধু হতে এসেছি, ব্রহ্মচারী হয়ে আসি, সকালবেলা পূজনীয় মহারাজ হাঁটতেন, সে একবারে হ্যামিলিনের ব্যাসিওলার মতো মহারাজ হেঁটে 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 যাচ্ছেন। সুপ্রভাত মহারাজ মহাজকে ধরে নিয়ে হাঁটছেন, পাশে আত্মস্থানন্দজি এবং সব বড় বড় সাধুরা, তো এখন যারা অনেকেই ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তারা সব মহারাজের পেছন পেছন চলেছেন। দেশ বিদেশে সেসব সাধুরা আছেন, কেউ লোকান্তরিত হয়েছেন, তারা যাচ্ছেন। আমাদের তো মহারাজের কাছে সকালবেলা যেতে দেওয়া হতো না, তাই মহারাজ জানতেন আমাদের বেদনার কথা। আমরা মায়ের মন্দিরের সামনে এসে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম। পূজনীয় মহারাজ ঠিক মায়ের মন্দিরের সামনে কাছটা এসে অন্যদিকে, ঝাড়ির অন্যদিকে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়তেন, আর আমরাও মহারাজকে দেখে হাত নাড়তাম, প্রণাম করতাম। মহারাজ এরকমভাবে হেঁটে যাচ্ছেন দেখে আমার খালি মনে হতো, আমাকে কেন এরকম দেওয়া হয়। তখন মহারাজকে ছুঁয়ে আর প্রণাম করা যেত না, মহারাজকে ছুঁয়ে প্রণাম করা যেত না, মহারাজ দূর থেকে আমরা মহারাজকে প্রণাম করতাম। মহারাজ তখন আমাদের জগদীশ মহারাজ, যিনি আমাদের হয়ে প্রশ্ন করতেন, তাকে বললেন, জানো তো জগদীশ, এখানে কেউ কেউ মনে করে যে গুরুর সেবা করলেই সেটা গুরুর কাছে যায়। আমি বলি, গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা করতে হয়। মনের ভেতর থেকে এই যে কষ্টটা ছিল সেটা সম্পূর্ণভাবে চলে গেল। আমরা সবাই গুরুদেবের সেবা করতে পারি না, কিন্তু সাধন পথের সেবা করলে আমাদের গুরু চিন্তন হয়। ভেবে দেখুন, আপনারা যখন রোজ ওই মানস পূজা করেন, জপ ধ্যান করার সময়, তখন গুরুদেবকে চিন্তা করেন না? সবাই বলে আমার গুরুদেবের শরীর চলে গেছে, আমার কি হবে। আমার তো কখনো মনে হয় না। এই যে রোজ সন্ধেবেলা বা সকালবেলা যখন মানস পুজো করেন, তখন অবশ্যই গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন, অবশ্যই জল দিয়ে তার পা দুটো ধুয়ে দেন, অবশ্যই কাপড় দিয়ে তার পাটা মুছিয়ে দেন, মুখাত পা ধুয়ে দেন বেশ ভালো করে, চোখের পাটা টাটা সেগুলো সমস্ত পরিষ্কার করে মুছিয়ে দেন, তার কপালে চন্দন পড়ান, তার গলায় ফুলো হার দেন, পায়ে অঞ্জলি দেন, তাকে ভালো করে খেতে দেন। খাওয়া হয়ে গেলে তিনি যখন মুখ ধোন,
সেই পাত্রটি ধরে থাকেন, তারপরে তিনি প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। তার স্থূল শরীর চলে গেল, সূক্ষ্ম শরীরে আমি যতদিন বেঁচে থাকব তিনি আমাদের সঙ্গে সঙ্গে ঠিক সেই রকমভাবে থাকবে। ঠিক ওইভাবে ইষ্টের পূজা করে, গুরু ইষ্টে মিলন করে, ইষ্টের অনুমতি নিয়ে তাকে জপ করা। মহারাজ বলছেন, মন চিন্তা করবে তিনি তোমার চোখের সামনে বসে আছেন আর তুমি তাকে তার জপ তাকে উৎসর্গ করছো, তাকে জপটি উৎসর্গ করছো, এটি চিন্তা করতে হবে। সবসময় এই ভাবটিকে জাগিয়ে রাখতে হবে যে আমাকে, আমি যেন আমার প্রতি মুহূর্তের কাজ, প্রতি মুহূর্তের নাম তাকে যেন চিন্তা করছে। তিনি এই কারণে বলতেন যে ভীষণভাবে এটা একেবারে ভীষণ রকমভাবে মনে রাখতে হবে যে মাকে মানে একে মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে যেন ইষ্ট তোমার সামনে বসে আছে এবং তার সামনে তুমি এক একটি করে মন্ত্র যেন উৎসর্গ করে চলেছ তার পাদপদ্মে। তিনি যেন তোমার মন্ত্রগুলিকে গ্রহণ করছেন, দু হাত পেতে আছেন আর তুমি যেন তার মন্ত্রটিকে গ্রহণ করছো। এই যে সাধন পথ তিনি আমাদের দিয়ে যান, রোজ বলেছেন যে গীতা পড়তে হবে, রোজ বলেছেন জপ ধ্যান করার পর একটু কথামৃত পড়তে হবে, এই ছোট্ট ছোট্ট উপদেশ দিকগুলো দেখুন আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের কথামৃত এক অধ্যায় পড়তে বোধহয় 10 মিনিটও সময় লাগে না, কিন্তু আমরা সেটা পড়ি না। কিন্তু রোজ যদি পড়ার অভ্যাস করেন তাহলে দেখবেন মনে হবে কি যেন একটা করা হয়নি, কি যেন একটা করা হয়নি। গীতানন্দজি মহারাজের কাছে আমরা ট্রেনিং সেন্টার থেকে যেতাম, রাত্রিরে কথামৃত পড়া হতো। আমরা কখনো কখনো বলতাম আজকে তিথি পুজো, আজকে আমাদের ছেড়ে দিন। মহারাজ বলতেন আজ কি খ্যাটন বন্ধ ছিল? না মহারাজ, আজকে খ্যাটন বন্ধ ছিল না। তিনি বলতেন খ্যাটন যদি না বন্ধ হয় তাহলে পাঠও বন্ধ হবে না। আমাদের এই অভ্যাসটা তিনি জাগিয়ে দিয়েছিলেন, এইটা হচ্ছে এইটা। তাই বলছেন যে যথার্থ গুরুর দক্ষিণা এই হলো, তার প্রীতি লাভের জন্য এবং নিজের সিদ্ধি লাভের জন্য শ্রেষ্ঠ উপায়। গুরুদেবের প্রীতি লাভের জন্য আমি যেন সমস্ত রকমের সাধন ভজন করে থাকি। 81 নম্বর সূত্র, পিতা সন্তানের কাছে গুরু শিষ্যের কাছে পরাজয় ইচ্ছা করেন, সন্তান ও শিষ্য তাঁদের চেয়েও বড় হোক এই তারা চান, এটা হচ্ছে খুব বড় কথা। 82 নম্বর সূত্র, ভগবানই গুরুর গুরু পরম গুরু, তিনি যন্ত্রী মানুষ গুরু তার যন্ত্র স্বরূপ, যার মধ্যে দিয়ে তাঁর শক্তি শিষ্যে সঞ্চারিত হয়। এই দুটোকে একসঙ্গে পড়তে হবে। অনেক সময় আমরা মনে করি আমরা অমুকানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, তার শরীর চলে গেল তাহলে কি হলো। গুরু কিন্তু অমুকানন্দ নন, ঈশ্বর কিন্তু অমুকানন্দ না, ঈশ্বর ঈশ্বরই। তিনি ওই অমুকানন্দ মহারাজের মধ্যে দিয়ে সেই সময়ের জন্য আমার কাছে তাঁর বার্তা বহন করে নিয়ে আসেন। তিনি যেন ডাক পিয়ন, ডাক পিয়ন ঠিক যেরকমভাবে চিঠিটা বহন করে নিয়ে আসেন, লিখেছেন মিস্টার এক্স কিন্তু বহন করে নিয়ে আসছেন ডাক পিয়ন, এসে আমার হাতে দিচ্ছেন এবং আমি তারপরে সেই চিঠিটি খুলে পড়ছি। এইটি আমাদের ভাবনা চিন্তায় আসা দরকার, এটি আমাদের ভীষণ জরুরি, ডাক পিয়নের সঙ্গে সম্পর্ক তৈরি করা। ডাক পিয়নের থেকে সঙ্গে সম্পর্ক তৈরি করলে যিনি চিঠি লিখেছেন তার সঙ্গেও সম্পর্ক তৈরি করতে হয়। আমরা সাধন ভজন যত বেশি করব তত আমাদের জীবনের উন্নতি হবে। আমরা যত ভালো রেজাল্ট করে থাকি আমাদের বাবারা খুব খুশি হন, আমরা জীবনে যত সাকসেসফুল হই আমাদের পিতারা তত বেশি খুশি হন। আমার পিতা যদি সামান্য করে থাকেন, তিনি যখন আমার ইয়েতে আনন্দ প্রকাশ করেন তখন সেই আনন্দের যে ছবি তাদের চোখ মুখে ফোটে সেটা একবারে অনন্ত, অনবদ্য। ঠিক সেই রকম শিষ্য গুরুও চান তার শিষ্য তাকে ছাপিয়ে যায়। হিন্দিতে একটা কথা আছে, গুরু গুড়রা যেতায় চেলা শক্কর বন যাতায়, গুরু গুড়ই থাকে কিন্তু চেলা শিষ্য শক্কর বনে। গুরু হচ্ছে মোটা ফর্ম আর চিনিকে, গুরুকে যত আরও ফাইনেস্ট ফর্মে নিয়ে যেতে হবে তত শক্কর চিনিতে রূপান্তরিত হবে। 83 নম্বর শ্লোক, সদ্গুরু মন্ত্রদীক্ষার মধ্যে দিয়ে তার শিষ্যকে তাঁর সাধনলব্ধ পরম গুচ্ছ তত্ত্ব দান করেন, তাতে তাকে ব্যবহারিক বুদ্ধির মাপকাঠি দিয়ে বিচার করতে বা যাচাতে যাবে না, তা করতে গেলে হীরার দাম বেগুনওয়ালা যেমন নশের বেগুনের উপর একটিও দিতে চাইনি তাই হবে। এসব তর্ক বিচারের বস্তু নয়, গুচ্ছ মিস্টিক ব্যাপার, সহজে বোঝা যায় না।
গুরুর উপদেশ বিশ্বাস করে সাধন ভজন করলে তবে হৃদয়ঙ্গম করা যায়, পর্দার পর পর্দা খুলে যায়। সদ্গুরু যখন আমাদের মন্ত্র দীক্ষা দেন, তখন সদ্গুরুর মধ্যে দিয়ে ঈশ্বর তার শক্তিকে আমাদের ভিতর সঞ্চারিত করেন। দেখবেন এই যে গুরু যখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন দীক্ষার দিন, তারপর থেকে 7টি দিন আপনারা দেখবেন একটা অদ্ভুত একটা আনন্দের মধ্যে আপনারা আছেন। সে আনন্দটা এত তীব্র, এত ভীষণ যে আপনারা কিছুতেই এটা বুঝে উঠতে পারেন না। এটা কিন্তু মনে রাখতে হবে, সেটি কিন্তু আপনি আপনার শক্তিতে পাচ্ছেন না, এটা গুরুর শক্তিতে আপনি পাচ্ছেন। গুরু যেন আপনাকে শক্তি দিয়েছেন এবং সেই শক্তিতেই আপনি এটা পাচ্ছেন। খানিকটা আপনার জিভ বার করে রসগোল্লাটা চাটিয়ে দিয়েছেন, এবার ওই রসগোল্লাটাকে খুঁজে বার করতে হবে, খোঁজাটা হচ্ছে আপনার কাজ। তাই তিনি বলছেন, সদ্গুরু মন্ত্রদীক্ষার মধ্যে দিয়ে শিষ্যকে তার সাধনলব্ধ পরম গুহ্য তত্ত্ব দান করেন। তাই গুরুকে ব্যবহারিক মাপকাঠি দিয়ে চিন্তা করা যায় না। তিনি এমন কেমন করলেন, আমাদের অনেকেই করতে থাকে এরকম, আমার গুরু আজকে আমার দিকে ভালো করে তাকাননি, হ্যাঁ মহারাজ খালি ওদের দিকেই তাকালেন, আমাদের দিকে তাকালেন না, আজকে নিশ্চয়ই আমি এমনও বলতে শুনেছি, আজকে নিশ্চয়ই আমি কম প্রণামী দিয়েছি, তাই গুরু আমার দিকে ফিরেও তাকালেন না। এই জাতীয় কাজগুলো করা উচিত নয়। তিনি সেই পরম পুরুষের প্রকাশক রূপ, তাকে কখনোই আমার আপনার এই যে চোখের মাপকাঠি দিয়ে বিচার করাটা ঠিক নয়, এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। তিনি হলেন কত বড় আধার হলে তার ভেতর দিয়ে ঈশ্বর তার শক্তিকে প্রকাশ করে, এটা ভেবে দেখবেন। তিনি কত বড় আধার, তাই তো তার ভেতরে তিনি এসেছেন। বলছে না, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুরে, গানেতে আছে না, তোমার আলোর নাইকো ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। ঈশ্বর এই কারণেই মধুর, কারণ তার ভেতর দিয়ে ঈশ্বরের গুরু সেই কারণে এত মধুর, কারণ তার ভেতর দিয়ে ঈশ্বরের প্রকাশ আমরা দেখতে পাই। ভূতেশানন্দজি হাসতেন, আমরা সেই হাসির ছবি দেখে কত কপি করার চেষ্টা করেছি, কিন্তু ওই রকম হাসি আমরা কোনো দিন হাসতে পারিনি। অমন সুন্দর যে হাসি, অমন প্রাণ খোলা হাসি, ওই রকম হাসি আমরা চেষ্টা করেও কোনো দিন ওই রকম হাসতে পারি। কেন হাসতে পারি না? আমিও দাঁত বার করছি, ওনারও তো দাঁত বার করছে, কেন হচ্ছে না? ওনার সারা শরীরের ভেতরে, ওনার প্রত্যেকটি হাসির ভেতরে ঈশ্বরের ভাব প্রকাশ পাচ্ছে। সেটা যতক্ষণ না পর্যন্ত আমি অধীত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার সে হাসি আসবে না, আসতে পারে না। আমি নকল করতে পারি, কিন্তু আমি আসল হতে কখনো কোনো অবস্থাতেই পারবো না। তাই বলছেন যে তাকে সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করতে নেই। বলছেন এসব তর্ক বিচারের বস্তু নয়, গুহ্য ব্যাপার, সহজে বোঝা যায় না। অনেকেই মনে করেন আমার গুরু খুব শক্তিশালী আর তোমার গুরু, না না তেমন শক্তিশালী নয়। আমার গুরু মায়ের শিষ্য ছিলেন, তোমার গুরু মহাপুরুষ মাঝে শিষ্য, আর তোমার গুরু জ্যোতিষারঞ্জী শিষ্য, নিশ্চয়ই অত শক্তি, পার্শ্বদের শক্তি টক্তি কিচ্ছু নয়, ভগবানের শক্তি গুরুর মধ্যে দিয়ে প্রকাশিত হয়, সেই মূর্তির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। স্বামী প্রেমেশানন্দজি লিখছেন না যে দুর্গা পুজো হলে আমরা দুর্গা মূর্তি তৈরি করে তাতে পুজো করি, বিসর্জনের দিন হাউ হাউ করে কাঁদি, কারণ সেই দুর্গা মূর্তির সঙ্গে আমরা একাত্মতা অনুভব করি। তারপরে বিসর্জন হয়ে গেলে আমরা কিছু কান্নাকাটি করি, পরের বছর আবার নতুন মূর্তিতে দুর্গা পূজা করে থাকি। আমাদের এইটি বোধটি আমাদের ভেতরে জাগা দরকার, যেন আমরা ওই এতদিন, তিনি বললেন এতদিন বিশুদ্ধানন্দ প্রতিমায় শ্রীরামকৃষ্ণ পূজা নিয়েছেন, এবার তিনি মাধবানন্দ প্রতিমায় নেবেন। গুরুর ভেতর শুধু প্রতিমাটা বদল হয়, কিন্তু আদতে সেই একই শ্রীরামকৃষ্ণই বিরাজ করছেন। ঠিক যেরকমভাবে জগন্নাথ দেবের সেই ব্রহ্মবস্তু এক মূর্তি থেকে আরেক মূর্তিতে চলে যায়, কিন্তু জগন্নাথকেই আমরা পুজো করে থাকি, ঠিক সেই রকম এক মূর্তি থেকে আরেক মূর্তির ভেতরে সেই শ্রীরামকৃষ্ণের শক্তি বিকাশ হয়। তাই তাকে নিয়ে সাধারণ আমাদের ভালো লাগা মন্দ লাগা এই জাতীয় জিনিসগুলো করা উচিত নয়। গুরুর উপদেশ বিশ্বাস করে সাধন ভজন করলে তবে হৃদয়ঙ্গম করা যায়, পর্দার পর পর্দা খুলে যায়। গুরুর উপদেশকে বিশ্বাস করে সাধন ভজন করতে হয়,
এই উপদেশ, এই মন্ত্র আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, এটা বিশ্বাস করতে হয়। এটা যদি আমরা বিশ্বাস করতে না পারি, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন কোনোভাবেই আমরা কোনো কিছু করে উঠতে পারবো না। আমাদের বিশ্বাস করতে হবে এই মন্ত্র আমাদের মুক্তির চাবিকাঠি দেখাবে, এই মন্ত্র আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বলছেন পর্দার পর পর্দা খুলে যাবে, মানে এই যে যেমন বাঁদিকে একটা কার শৈলেন কর্মকারী নীল পর্দা ঝুলছে, এরকম একটার পর একটা পর্দা খুলে যাবে তা নয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ভারী সুন্দর একটা উপদেশ আছে, তিনি বলছেন যে যখন প্রথম প্রথম দীক্ষা হয় তখন দেখবেন, এই অভিজ্ঞতা আপনাদের সবারই হয়, তখন আপনারা খুব চেষ্টা করেন, খুব ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজান, বাড়িতে যারা আসেন তাদের ডেকে ডেকে নিয়ে যান, দেখো আমি কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি, এটা তখন থাকে। খানিক দিন বাদে আমরা দেখতে পাই আমাদের আর এসব কিছু একটুও ভালো লাগে না, তখন আমরা কি করি, তখন মনে হয় একটু বেশি করে জপ ধ্যান করি। তবে খানিক দিন পরে মনে হয় না, জপ ধ্যানটাও ভালো লাগছে না, জপ ধ্যানটা ছেড়ে দিয়ে আমরা একটু জপটা ছেড়ে দিয়ে একটু ধ্যান করি, তারপরে মনে হয় ধ্যান করতে করতে মনে হয়, তিনি বলছেন যেরকম লণ্ঠনের ভেতরে আগুন আছে ঠিক সেই রকম একটা কাঁচের আবরণ, একটিমাত্র বাধার ইয়েতে আমরা ঈশ্বরকে দেখতে পাই, মনে হয় সেই কাঁচটিকে ভেঙে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাই। এই যে পর্দার পর পর্দা খুলে যায়, এটা হচ্ছে এই অনুভূতি। আজকে আমরা এইখানেই থামবো, শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব যেন আমাদের সত্যি সত্যি গুরুর প্রতি, সদ্গুরুর যার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছি তার প্রতি যেন এই রকম ভালোবাসা তৈরি হয়, আমরা যেন তাকে বিশ্বাস করতে পারি, আমরা যেন তার কথাকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি, আমরা যেন হৃদয়ঙ্গম করে সাধন ভজন করতে পারি, এবং তিনি যে পথ দেখিয়েছেন সেই পথ আমাদের ধীরে ধীরে ভগবানের দিকে নিয়ে যাবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।